মাই ডিয়ার ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে হলো আমাদের বিয়ের এক মাস পূর্ণ হলো, আর জানি না সন্দীপ কী করবে, বাট কিছু তো করবে আমি জানি। আর এখন আমরা যাচ্ছি একটুখানি বাজারের দিকে, আমার কিছু টুকিটাকি দু একটা জিনিস আনার আছে আর সন্দীপের একটু কাজ আছে। তো চলো তাহলে একটু ঘুরে আসি আর এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি, চলো। এই দেখো আমরা কিনতে যাচ্ছি, এখন আমরা বেরোচ্ছি। সন্ধেবেলা আমি দুপুরবেলা বাইরে গেছিলাম সন্দীপের সাথে, আর সন্দীপ যে কী এনেছে আমি সেটা এখনো পর্যন্ত জানি না, কিন্তু আমি জানি কী এনেছে। তো এখন কেক টেক কাটা হবে, সন্দীপ সেরকমই প্রিপারেশন নিচ্ছে। তো কেকটা এখনও পর্যন্ত আমার সামনে আনেনি, কিন্তু কেকের বাস্ক থেকে কেকটা বেরিয়ে গেছে, বুঝেছো তো? তো কেকটা সামনে আসুক, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে তো এক মাস কমপ্লিট হলো, মাস কমপ্লিটের মধ্যে ঝগড়া হয়েছে কি না, তারপরে কতটা অ্যাডজাস্ট করতে পেরেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এই হলো আমার ঘর, এখন এরকম অবস্থা রয়েছে আমার ঘরে। আর তো চলো তাহলে, আর আমি দেখো এরকম একটা টপ পরেছি, এরকম তো এরকম করে আমি রেডি হয়েছি, কেমন লাগছে প্লিজ জানিও তোমরা সবাই। তো চলো তাহলে এবার একটু পরে কেক কাটবো। তো আজকে হলো আমাদের এক মাস পূর্ণ হলো, আর সন্দীপ কেক এনেছে। তো আমি আগেই জানতাম যে ও কেক আনবে, কারণ ও জানে আমি কেক খুব ভালোবাসি, ওই জন্য ও কেক আনবেই আজকে। আর আমরা এক মাসে কি ঝগড়া করেছি, এই যে এক মাস হলো সে এক মাসে আমরা কতটা ঝগড়া করেছি সত্যি কথাই বল। আর কেমন লেগেছে, আর খুব ভালো লেগেছে। তবে হ্যাঁ, সন্দীপটা বাড়িতে এসে নতুন আর একটা পরিবার পেয়েছি আমি, আর এই পরিবারটা খুব ভালো, কিন্তু এখনো পর্যন্ত আমি সেভাবে পারিনি সবাইকে ক্যামেরার সামনে নিয়ে আসতে, কারণ তারা একটু অন্যরকম। আমাদের বাড়িতে যেমন আমার মা বাবা এরা সবাই ক্যামেরাটা প্রথম প্রথম একটু মানে মার কোনো অসুবিধা ছিল না, বাবার ক্ষেত্রে একটু অসুবিধা ছিল, তাও আবার প্রথম দিনই শুধু, কিন্তু এখানে একটু মানে বাবা মা তারা ক্যামেরার সামনে আসতে একটু মানে কি বলবো, হ্যাঁ 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 এরকম একটা ব্যাপার, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর সন্দীপের দাড়ি দেখতেই পাচ্ছ, দাড়ি ভর্তি হয়ে গেছে, এখনো পর্যন্ত দাড়ি বেচারা কাটার টাইম পায়নি, সময় পাচ্ছে না, বুঝছো? তার বিয়ের পর অনেক দায়িত্ব হয়ে গেছে, ভালো লাগছে বিয়ে করে, খুব ভালো লাগছে, নতুন একটা জীবন কাটাচ্ছি। আর আমি ভালো, তো চলো তাহলে আমরা এখন কেকটা কাটি। এক মাস কমপ্লিট হয়ে গেছে, এটা একটা বিশাল আনন্দের ব্যাপার, তাই না? কিন্তু কিছু বলার নেই, কারণ এটা তো অ্যানিভার্সারিও না, তো কী বলবো, ওয়ান মান্থ কমপ্লিট, আর আমরা তাতে খুব 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 হ্যাপি। প্রত্যেকটা জন্মে যেন এইভাবেই ভালো থাকতে পারি, আর কী বলবো, অনেক 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 সুখে রাখতে পারি যেন সবাইকে, ঠিক আছে? Hello.
এরকম ভাবে দৃষ্টিভি করি আছে সো এরকমই করি তো সবাই অবশ্যই জানিও যে আজকে আমাদের সুন্দর অ্যারেঞ্জমেন্টটা তোমাদের কেমন লেগেছে আর তোমরা সবাই আশীর্বাদ করে যেন আমরা অনেক 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 ভালো থাকি সুস্থ থাকি তোমরাও সুস্থ থাকো খুব ভালো থাকো আর আমাদের পরিবারটা যেন খুব তাড়াতাড়ি অনেক বড় হয়ে যায় তাই তো বলো তাহলে আমাদের অনেক 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 কিছু আনন্দ মজা অনেক কিছু করার থাকবে তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট আর একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব তাড়াতাড়ি একটা নেক্সট ব্লগ আসছে যেটা খুব সুন্দর হবে তো চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই গুড নাইট টাটা টাটা